কিছুদিন আগে আমার সামনে একটি পোস্ট আসে যে পোস্টে বলা হচ্ছিল পৃথিবীর কত মানুষ আসে যাদের অনেক অর্থ সম্পত্তি তারা পৃথিবীর কত দেশ ঘুরে বেড়ায় কিন্তু তাদের ভাগ্য হয় না যে তারা আল্লাহর ঘরটি দেখবে কারণ আল্লাহর ঘর মানুষ চাইলেই দেখতে পারে না আল্লাহরই মানুষকে ডাকা লাগে এ পোস্টটি আমাকে অসম্ভবভাবে নাড়া দেয় কারণ আমিও আল্লাহর রহমতে কয়েকটা দেশ ঘুরেছি কিন্তু আল্লাহর ঘর দেখা হয়নি এবং তখন আমি ডিসিশন এবং সাথেও শেয়ার করি যে এরপরে যদি আমরা কখনো কোনো দেশে যাই তাহলে সেটা অবশ্যই হবে হজ করার জন্য সো সে রিলেটেড কাজই আমরা করতেছিলাম আর এরপরে বাসায় চলে আসছে অনেক টায়ার্ড ছিলাম যেহেতু ভিসা প্রসেসিংয়ের কাজ ছিল এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বাইরেই ছিলাম আর সন্ধ্যাবেলা এসে আসলে কোনো কিছু রান্না করে খাবো সে সুযোগ আমার ছিল না আর গতকালকে যেহেতু সারাদিন ডিউটি ছিল তাই বাসে অন্য কিছু রান্নাও ছিল না ভাবলাম যে এই সুযোগে একটু ভাত ভর্তা খেয়ে ফেলি কারণ ভাত ভর্তা গরম ভাত দিয়ে খাওয়ার মতো যে একটা মজা আছে সেটা কিন্তু অন্য কোনো কিছুতে নেই আজকে আমি একটু ডিম ভর্তা করছিলাম একটু ডাল রান্না করব, ডিম ভাজবো আর একটু মরিচ পোড়ার সাথে আচার দিয়ে ভাত খাবো সবসময় যে মাছ মাংস খেতে হবে ব্যাপারটা কিন্তু এমন না আর আমার কিন্তু মাছ মাংসের চেয়ে ডিম ভাজি ডাল ভর্তা এগুলো দিয়ে ভাত খেতে বেশি মজা লাগে শাওনেরও সেম আর আমার আব্বু তো বলে আব্বু যদি জান্নাতে চায় তাহলে আল্লাহর কাছে দাবি করবে বেহেস্তার খাবার হিসেবে আমাকে পান্তা ভাত ডাল এবং ডিম ভাজি দিও আপনারা অনেকেই আমাকে বলেন আপু আপনি বেশ সিম্পল একটা লাইফ লিড করেন এই সব কিছুই আমার আম্মু আব্বর থেকেই শেখা আবার শাওনও ঠিক এমনই এই যে মনে করেন আমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসে ডাল ডিম ভাজি ভর্তা দিয়ে ভাত খাচ্ছি এবং মন মতো গল্প করতেছি এটার মতো আরাম এবং মজা সুখ যেটাই বলেন না কেন সেটা কি অনেক বড় বড় রেস্টুরেন্টে হবে যদি নিজেদের মধ্যে সুখ আনন্দ না থাকে যাই হোক অনেক বকবক করে ফেললাম ওই দিন আর কোনো ভিডিও করি নেই এটা হচ্ছে পরের দিনের ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে আমি সামনের জন্য একটু আদা চা করে দিচ্ছিলাম বেচারার অনেক কফ ওর কিন্তু কাশি নাই কিন্তু অনেক কফ আই নো কেন সারছে না বিকজ আমি ওকে অ্যান্টিবায়োটিক সব ধরনের ওষুধ সব কিছুই দিয়েছি বাট রিকভারি হচ্ছেই না আমি একজন ডক্টর এরপরও হাজব্যান্ডের এই যে একটা সমস্যা সেটা আমি দূরই করতে পারতেছি না এটার চেয়ে ফেলিয়ার না আর কোনো কিছু ফিল হয় না আদা চা করতে করতে আমি ফ্রিজ থেকে গতকালকার তরকারিগুলো নামিয়ে নিলাম সেগুলো আবার জাল দিব এদিকে আর ফিডার সিদ্ধ দিয়েছি এবং গরম ভাত বসাবো গতকালকে যে ভাত ছিল সেটার সাথে আবার নতুন চাল দিয়ে ভাত বসিয়ে দিব আর এদিকে আমার বুয়াও আসে নাই আমি গতকাল কোনাকে বলেছিলাম একটু সন্ধ্যার দিকে আসতে যেহেতু আমি ভিসার কাছে বাড়ি ছিলাম উনি আসে নাই আর আজকেও আসে নাই ওনারও নাকি ঠান্ডা হতেই পারে আসলে সিজনটাই এমন আমারও একটু গলা ব্যথা করতেছে কী করব শাওনের জন্য এভাবে আমি বোতলে বোতলে করে চা ভরে রাখি বা তারপরেও সে নিজে থেকে খেতে পারে না তাকে আলটিমেটলি সে মগে করে গরম করেই দিতে হয় ছেলেগুলি যে কেন এত অলস হয় সব ছেলে না বাট কিছু কিছু ছেলে জাস্ট লাইক মাই হাজবেন্ড এনিওয়েজ আমাদের পাতিল দেখেন না কি সুন্দর এত কালি হয় ওটা মাঝতে মাঝতে মেজাজটা গরম হয়ে যায় এই জালিগুলো দিয়ে যদি পাতিল মাজি তাহলে ননস্টিক কোনো আর ভালো থাকে বাট কি করবো আদারওয়াইজ তো কালি উঠে না আর এদিকে সে বসে সে খাওয়ানোর মতো আমার সময় নেই আজকে আমি ব্রেকফাস্টে শুধু ওকে পুডিংই দিব একটু কমই খাক একটু করে ভাত খাইয়ে দিব ও নিজে নিজেই খাক ওকে যে আলাদা বাটি করে দিব সেই অবস্থাও আমার নাই আবার যে বাটি ধরতে হবে এটাও প্যারা লাগতেছে যেহেতু খালা নাই আর এই যে গতকালকে সব তরকারি এগুলো আমি আবার একটু পানিতে জাল দিয়ে দিছি একটা মজার কথা হচ্ছে যে আপনি যদি আগের দিনের হওয়া বাসি ভাতের মধ্যে আবার নতুন চাল দিয়ে ভাতটা হতে দেন একদম নতুন ভাতের মতো ঝরঝরে হয়ে যায় আগের ভাতটা একটু যাওয়া হয় না এই ট্রিক্সটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আর এখন আমি পুরো ফেটে গেছিলাম রাগে কারণ খালা আলটিমেটলি আসলোই না আসলে খালার ওপর রাগ না রাগটা হচ্ছে ওয়ালটনের উপর বিকজ আমার ওয়াশিং মেশিন আমি কেনার এক মাস পর থেকে নষ্ট বারবার সার্ভিসিং করানোর পরেও যখন নষ্ট হয়ে যাচ্ছিল তখন তারা এটা নিয়ে গেছে এবং বলছে ঠিক করে দিবে এরপর তারা বলতেছে যে তাদের পার্টস নাই এখন তাদের এখান থেকে আরও ভালো যে ওয়াশিং মেশিন সেটা কিনতে হবে এবং সেটার প্রাইস আশি হাজার টাকা আমরা চল্লিশ হাজার টাকা অলমোস্ট ওই প্রাইস দিয়ে এই ওয়াশিং মেশিনটা কিনছিলাম এখন এটা তাদের পার্টস নেই আমাদের ওয়ারেন্টি কার্ড কিন্তু আছে তাহলে তারা টাকা ফেরত দিয়ে দেন না সেটাও দিবে না তাদের এখান থেকে এখন আশি হাজার টাকা দামের সেই ওয়াশিং মেশিন কেনা লাগবে তো এখন এটা পুরাই আমার কাছে মনে হচ্ছে ভক্ত অধিকারে মামলা করে দিই মেজাজটা গরম ছিল এদিকে তো কাজ আসেই বুয়াদের দেখেন প্রতিদিন ঝাড়ু দেয় কোনো দিন দেখি না এত ময়লা আর আমার এত ময়লা বের হয়েছে এই সব কাজ করতে করতে একটু ভাবলাম যে ভাজিটা যে কিছু নাই একটা ঢেঁড়স ভাজি বসিয়ে দেই আর ওইখানে যে দুই বালতি কাপড় দেখছিলেন ওইটা অ্যাকচুয়ালি দুই বালতি তো না ধোয়ার সময়টা তিন বালতি হয়ে গেছে সো তিন বালতি কাপড় আমি একা একা মাছি পাশাপাশি থালা বাসন তো একটু পরপর হতেই থাকবে আর আমি জানি না আমার এটাকে সুচিবায়ু রোগ বলবেন নাকি পরিষ্কার পরিচ্ছন্নতা বলবেন বাট রান্না করার সময় থেকে আমি রান্নাঘর পরিষ্কার করতে থাকি মানে অনেকে থাকে না যে পুরা রান্না করবে পুরা রান্নাঘরটা নোংরা হবে এরপরে আস্তে আস্তে পরিষ্কার এগুলো আসলে আমার দ্বারা হয় না রান্না করার সময় পরিষ্কার করতে থাকি আর রান্না শেষ হয়ে গেলে পুরা মানে একদম ঝকঝকে আমার করতেই হবে আদারওয়াইজ আমি একদম শান্তি পাবো না মাসাল্লাহ দিলে আমার রান্নাঘর কিন্তু আমরা হয়ে গেছে চার পাঁচ মাস শিফট হয়েছি কিন্তু এতদিনও একটু যে কাস্টে পড়া ভাব বা একটু ময়লা হয় এগুলো কোনো কিছু নয় বিকজ আমি রেগুলার পরিষ্কার করি ইভেন যে টাইলসগুলো আছে ওগুলোতে আমি আওয়াজ ওয়েট টিস্যু দিয়ে প্রত্যেক দিন পরিষ্কার করি যাতে একটু আঠা ভাব না থাকে যে সিঙ্ক পরিষ্কার এই জিনিসটা আমি যতবার কোনো থালা বাসন ধুবো অতবারই পরিষ্কার করবো কারণ প্রত্যেকবার থালা বাসন ধোয়ার পরে না থালা বাসনের যে একটা তরকারির যে একটা ব্যাপার থাকে ওই হলুদ ভাবটা বা ওই চিটচিটে একটা ভাব থাকে সব আমি প্রত্যেকবার এটা মাজি এবং যেহেতু এখন রান্না বান্না সব করা শেষ অনেক থালা বাসন ধোয়া হয়েছে তো এখন তো প্রপারলি মেজে এরপর আবার শুকনো কাপড় দিয়ে আমি এটা পরিষ্কার করে রাখবো মনে করেন আমার যে তেলের বোতলগুলো আছে তারপর মশলার বাটি আছে এগুলো আমি প্রতিদিন ওয়েট টিস্যু দিয়ে পরিষ্কার করি যাতে কোনো রকমের আঠাভাব না থাকে আমার কাছে এগুলো ভালো লাগে কারণ আমি ছোটোবেলা থেকে বাসা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছি আর বুকে সব সময় দেখছি অ্যাক্টিভ থাকতে ইভেন এখনও আম্মুর সাথে যে কথা বলি আম্মু সাড়ে তিনটা বাজে তাহা যদি নামাজ পড়তে উঠে এরপরে আর ঘুমাই না এরপর কোরআন শরীফ পড়া বলেন আবার ফজরের নামাজ থাকে একটু পরে ওইটা বাসার সব কাজ রান্না বানা এগুলো সব করে মানে একটা মানুষ সাড়ে তিনটা বছর ঘুম থেকে উঠে যায় তো বুঝে তাহলে আমি কিভাবে অলস থাকবো বুয়া না আসলেও তো আমার কিছু করার নেই ঘর ঝাড়ু মুছা রান্নাঘর পরিষ্কার ফার্নিচার মুছা আওয়াইস সব কাজ তো আলাদাই একটা ব্যাপার সো এই সব কিছু করতেই হয় আর সব কিছুর পরে নিজেদের একটু রিল্যাক্সেশন দরকার সো আমরা একটু বাইরে গিয়েছিলাম আর আজকের ভিডিও এখানে শেষ সবার কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আর হ্যাঁ মা শেষে বেস্ট্রি কন্ট্রিবিউটার হয়ে গিফট পেতে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না